শহীদ মিনার কোশ্চেন করে ইসলামের কোনো অঙ্গনে, ওটা শিরকের আড্ডাখানা। কোনো মুসলমান আল্লাহ ছাড়া কোনো রড সিমেন্টের সামনে মাথা নত করে না। দুর্ভাগ্য আমাদের, এর প্রতিবাদ করবো তো মাদ্রাসার শিক্ষকরা তো করবে নাকি? জি না, চুপ, মুখ বন্ধ, বহু টাকা বেতন। এখন সাবধান জাতি, সাবধান। আল্লাহর গজব থেকে মুক্তি চাইলে অবশ্যই শিরক বিদাত থেকে মুক্ত হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। দিন বলতে যত রকম শিরক বিদাত হলো দিন, কবর পূজা দিন, পীর পূজা দিন, আগুন পূজা দিন, মানুষজন কিচ্ছু নেই, এটা রড সিমেন্ট খাড়া করে দিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে সেখানে যে মাথা মতো কথা উঠে গেলো দিন। এরকম হচ্ছে, প্রত্যেক মাদ্রাসার সামনে এখন শহীদ মিনার দিতে হবে। আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি এই খুতবার মাধ্যমে, সরকার শুনে রাখো, কোনো মাদ্রাসার সামনে যেন শহীদ মিনার দিও না। শহীদ মিনার কোশ্চেন করে ইসলামের কোনো অঙ্গনে, ওটা শিরকের আড্ডাখানা। কোনো মুসলমান আল্লাহ ছাড়া কোনো রড সিমেন্টের সামনে মাথা নত করে না। আমাদেরকে তোমরা হিন্দু বানানোর চেষ্টা করো না, এটা মুসলমানের দেশ। দুর্ভাগ্য আমাদের, এর প্রতিবাদ করবো তো মাদ্রাসার শিক্ষকরা তো করবে নাকি? জি না, চুপ, মুখ বন্ধ, বহু টাকা বেতন। এখন সাবধান জাতি, সাবধান। আল্লাহর গজব থেকে মুক্তি চাইলে অবশ্যই শিরক বিদাত থেকে মুক্ত হতে হবে, অবশ্যই বিশুদ্ধ দিনের চর্চা হতে হবে, অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দিন এখানে আনতে হবে। শিরক বিদাত কোশ্চেন করার দিন নয়। ইবনে মাসউদ দুঃখ করে বলছেন, এই সাহাবীরা শোনো, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের সামনে বিদআতকে সুন্নত বলে দেখানো হবে, যখন শিরককে তৌহিদ বলে দেখানো হবে, তখন তোমরা কী করবে? সাহাবীরা বলছে, হে ইবনে মাসউদ, কি সম্ভব? আমরা মুসলমান তৌহিদপন্থী, আমাদের ছেলেরাও কোরআন পড়ছে তৌহিদপন্থী, কী করে এটা হবে? ইবনে মাসউদ বলছেন, হ্যারে বোকা, তুমি আল্লাহ নবীর হাদিস শোনো নাই? তিনি একদিন বললেন, ইহুদি নাসারাদের দিকে একবার তাকাও, তারা কী ছিল, এখন কী হয়েছে, তোমরাও ঠিক এরকমই হবে। মনে রেখো, আমিন আওরাইকুম জামান ও সাবরিন লিল মুতামাসসিকি ফিহি আজরু সাবঈনা খামসিনা শাহীদাম মিনকুম। তোমাদের পিছনে এমন একটা দিন আসছে, কষ্টের দিন, যেদিন আল্লাহ নবীর একটা সুন্নতকে কঠিনভাবে যদি আঁকড়ে থাকা, তোমাদের মতো সাহাবীদের 50 জন শহীদের সমান নেকি তারা পাবে। সেই শক্তিশালী ইমানদার মানুষ কোথায়? সেই শক্তিশালী দিনদারের সন্ধানে তো সবাই আছে। তাদের সংখ্যা যদি বাড়ে বাংলার জমিনে, ইনশাআল্লাহ বাংলার জমিন মাটিতে আর কোশ্চেন করো আর্সেনিক আসবে না, আসমানে আর কখনোই দস্তা আসবে না। আসমানের মালিক যিনি, জমিদের মালিক যিনি, তাই তার রহমতে আমাদেরকে আবিষ্টিত করবেন, আমাদের কোশ্চেন কালো কোনো গজবে আঁকড়াবে না।